হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই ফিলসফির আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাই আজ আলোচনা করব বৌদ্ধ দর্শনের চারটি আর্য সত্য নিয়ে শুরুতে একটু বলে রাখি বৌদ্ধ দর্শন কিন্তু নাস্তিক দর্শন ভারতীয় দর্শনে নাস্তিক তাদের বলা হয়েছে যারা বেদের প্রামাণ্য স্বীকার করে না বৌদ্ধ দর্শনেও বেদের প্রামাণ্য স্বীকৃত হয়নি আর এই অর্থেই বৌদ্ধ দর্শনকে বলা হয় নাস্তিক দর্শন বিভিন্ন ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির মধ্যে বৌদ্ধ দর্শনে দুঃখ নিবৃত্তির উপায় অনুসন্ধানের জন্য চারটি মহান সত্যের কথা বলা হয়েছে জীবনের দুঃখ দুর্দশা থেকেই বুদ্ধদেবের এই দার্শনিক চিন্তার উৎপত্তি গৌতম বুদ্ধ তার দীর্ঘ সাধনার পর দুঃখ মুক্তির উপায় হিসেবে এই আর্য সত্য চতুষ্টয়ের জ্ঞান লাভ করেন এবং সাধারণ মানুষের কল্যাণে সববার মধ্যে এই জ্ঞান বিতরণ করেন মনে রাখবে গৌতম বুদ্ধ তার কোনো উপদেশ লিখে যাননি তিনি মুখে মুখেই তার উপলব্ধ জ্ঞান তার শিষ্যদের দিয়ে গেছেন এবারে এই চারটি আর্য সত্য কি কী প্রথম আর্য সত্য হল দুঃখ অর্থাৎ জীবন দুঃখময় দ্বিতীয় আর্য সত্য দুঃখ সমুদায় অর্থাৎ দুঃখের কারণ আছে তৃতীয় আর্য সত্য দুঃখ নিরোধ অর্থাৎ দুঃখের নিবৃত্তি সম্ভব আর চতুর্থ আর্য সত্য হলো দুঃখ নিরোধ মার্গ দুঃখ নিবৃত্তির উপায় আছে তাহলে প্রথম আর্য সত্য কী দুঃখ অর্থাৎ জীবন দুঃখময় জীবনে কোন দুঃখটা নেই জন্ম দুঃখ রোগ দুঃখ মৃত্যু দুঃখ অপ্রিয় সংযোগ দুঃখ প্রিয় বিচ্ছেদ দুঃখ আরও না জানি কত কি দুঃখ রয়েছে জীবনে মানুষ জন্মের পর থেকেই দুঃখ ভোগ করে চলেছে যতদিন সে জীবিত থাকে ছোট বড় রোগে ভুগতে হয় মানুষকে মানুষের মৃত্যুও ভীষণ বেদনার জীবনের পথে চলতে গিয়ে কিছু খারাপ লোক জীবনকে আরও দুঃখময় করে তোলে কলুষিত করে তোলে মানুষের চাহিদার তো শেষই নেই এক চাহিদা পূরণ হতে না হতেই আর এক চাহিদা মানুষের মনকে মোহগ্রস্থ করে তোলে আর চাহিদা পূরণ না হলেই জীবনে কি আসে দুঃখ তখন আর দুঃখের শেষ থাকে না কাজেই সামগ্রিকভাবে দেখলে জীবনে সুখের অভাব থাকতে পারে কিন্তু দুঃখের অভাব নেই এখানে গৌতম বুদ্ধ একটা কথা বলেছেন দুঃখ কষ্টে মানুষ কাতর হয়ে এ পর্যন্ত যা চোখের জল ফেলেছে তার পরিমাণ সমুদ্রের জলের চাইতেও বেশি এবারে আসি দ্বিতীয় আর্য সত্যে দ্বিতীয় আর্য সত্যে কী বলা হয়েছে দুঃখ সমুদায় অর্থাৎ দুঃখের কারণ আছে তাহলে প্রথম আর্য সত্ত্বে গৌতম বুদ্ধ বলেছেন জীবন দুঃখময় আর দ্বিতীয় আর্য সত্ত্বে তিনি এই দুঃখের কারণ অনুসন্ধান করেছেন জগতের সব কিছুই কার্য শৃঙ্খলে আবদ্ধ কারণ থাকলে কার্য ঘটবেই আবার যে কার্য ঘটেছে তার অবশ্যই একটা কারণ থাকবে এখানে দুঃখ হলো উৎপন্ন ঘটনা আর তাই দুঃখ হল কার্য যেহেতু দুঃখ কার্য তাই দুঃখের কারণ অবশ্যই আছে তাহলে এই দুঃখের কারণ কী গৌতম বুদ্ধ দুঃখের মূল কারণ হিসেবে অবিদ্যার কথা বলেছেন অবিদ্যা অর্থাৎ চারটি মহান সত্য সম্পর্কে অজ্ঞতা বা চারটি মহান সত্যের জ্ঞান না থাকা বুদ্ধদেব দুঃখের কারণকে কার্যকারণ পরম্পরায় বারোটি শৃঙ্খলে ভাগ করে দেখিয়েছেন এই কার্যকারণ শৃঙ্খলকে বৌদ্ধ দর্শনে দ্বাদশ নিদান বা ভবচক্র বলা হয় এবারে এই বারোটি কারণ কি কী বা যেটাকে আমরা বলছি দ্বাদশ নিদান বা ভবচক্র প্রথমেই আছে অবিদ্যা সংস্কার বিজ্ঞান নামরূপ সরায়তন স্পর্শ বেদনা তৃষ্ণা উপাদান ভব জাতি এবং সব শেষে হচ্ছে মরণ তাহলে এখানে বুদ্ধদেব অবিদ্যাকেই দুঃখের মূল কারণ বলেছেন এখানে খেয়াল করো একদম শেষ থেকে শুরু করে অবিদ্যায় পৌঁছনো হয়েছে তাহলে সবার শেষে আছে জরা জড়ামরণ এই জরা মরণ বা দুঃখের কারণ হিসেবে আসে জাতি বা পুনর্জন্ম এবার পুনর্জন্ম কেন হয় পুনর্জন্ম হয় ব্যাকুলতার কারণে আবার জন্মগ্রহণ করার এই যে ব্যাকুলতা এর কারণ হিসেবে বলা হচ্ছে উপাদান বা বিষয়ের প্রতি আসক্তি এই আসক্তির কারণ হল তৃষ্ণা বা ভোগবাসনা মানুষের ভোগবাসনা কেন হয় ভোগবাসনা হয় বেদনা বা ইন্দ্রিয় সুখের কারণে এই ইন্দ্রিয় সুখের কারণ হিসেবে বলা হচ্ছে স্পর্শ বা ইন্দ্রিয়ের সাথে বিষয়ের সংযোগ বিষয় সংযোগের কারণ হল মানুষের ছয়টি ইন্দ্রিয় বা সরায়তন সরায়তনের কারণ হল নামরূপ বা দেহমনের গঠন নামরূপের কারণ বিজ্ঞান বা মায়ের গর্ভে ভ্রূণের প্রাথমিক চেতনা এই প্রাথমিক চেতনার কারণ হল সংস্কার বা পূর্বজন্মের অভিজ্ঞতার ছাপ আর এই পূর্বজন্মের অভিজ্ঞতার কারণ হিসেবে আসে দ্বাদশ নিদানের মূল কারণ অবিদ্যা অবিদ্যা কথার অর্থ চারটি মহান সত্য সম্পর্কে অজ্ঞানতা এই অবিদ্যায় জীবের জীবনে দুঃখের মূল কারণ চারটি মহান সত্যের পূর্ণ জ্ঞান হলে অবিদ্যা দূর হয় এবং সাধারণ মানুষ দুঃখ থেকে মুক্তি লাভ করে এবারে আসি তৃতীয় আর্য সত্যে প্রথম আর্য বলা হয়েছে জীবনে দুঃখ আছে দ্বিতীয় আর্য বলা হয়েছে জীবনে দুঃখ কেন আসে বা দুঃখের কারণ কি। এখন এই তৃতীয় আর্য সত্ত্বে বলা হয়েছে এই দুঃখের নিবৃত্তি সম্ভব অবিদ্যার বিনাশে দুঃখের বিনাশ হয় দুঃখকে যেহেতু কার্য বলা হয়েছে তাই এই কারণকে রোধ করতে পারলে কার্যেরও নিবৃত্তি হবে অর্থাৎ এই যে দ্বাদশ নিদানের কথা বললাম কিছুক্ষণ আগে যা কিনা মানুষের দুঃখের কারণ সেই কারণগুলোকে যদি আমরা রোধ করতে পারি বা আটকাতে পারি তবে দুঃখ নামক কার্যেরও অবসান হবে গৌতম বুদ্ধ দুঃখ থেকে মুক্তিলাভ করার পরের অবস্থাকে নির্বাণ বলেছেন আর যিনি নির্বাণ লাভ করেন তাকে বলা হয় অর্হত তাহলে তৃতীয় আর্য সত্যে গৌতম বুদ্ধ বললেন দুঃখের বিনাশ সম্ভব দুঃখের বিনাশ কিভাবে সম্ভব তা বোঝাতে বুদ্ধদেব চতুর্থ আর্য সত্যের কথা বললেন চতুর্থ আর্য সত্যে কি বলা হয়েছে চতুর্থ আর্য সত্যে বলা হয়েছে দুঃখ নিরোধ মার্গ বা দুঃখ নিবৃত্তির উপায় আছে কী সেই উপায় গৌতম বুদ্ধ দুঃখ নিবৃত্তির উপায় হিসেবে অষ্টাঙ্গিক মার্গের কথা বলেছেন এই অষ্টাঙ্গিক মার্গ বা আটটি উপায় হল সম্মুখ দৃষ্টি সম্মুখ সংকল্প সম্মুখ বাক সম্মুখ কর্মান্ত সম্মুখ আজীব সম্মুখ ব্যায়াম সম্মুখ স্মৃতি এবং সবশেষে সম্যক সমাধি এখন এই আটটি পথ বা মার্গের কোনটির কী অর্থ সেগুলো একটু বলে দিই প্রথমেই রয়েছে সম্যক দৃষ্টি এই যে চারটি আর্যসত্য রয়েছে সেই আর্যসত্য চতুষ্টয় সম্পর্কে যথার্থ জ্ঞানই হল সম্যক দৃষ্টি তবে শুধু যথার্থ জ্ঞান থাকলেই হবে না জ্ঞান লাভের পর সেই রকমভাবে জীবনযাপন করার দৃঢ় ইচ্ছাও দরকার আর সেই জীবনযাপন করার দৃঢ় ইচ্ছাটাকেই বলা হচ্ছে কি সম্মক সংকল্প অর্থাৎ সেইভাবে জীবনযাপন করার জন্য সাধক কী করলো সংকল্প করল এরপর আছে সম্মুখ বাক অর্থাৎ সব সময় সত্য কথা বলা কথাবার্তায় সংযম আনা মিথ্যে কথা কটু কথা অন্যের নিন্দা অন্যকে আঘাত করে কথা বলা এসব থেকে সাধককে মুক্ত হতে হবে এরপর আছে সম্মুখ কর্মান্ত নিষ্কামভাবে সৎ পথে কর্ম করতে হবে কাম ক্রোধ লোভ মদ মোহ ইত্যাদিকে সম্পূর্ণভাবে বর্জন করে অহিংসা মৈত্রী এবং করুণার দ্বারা জীবনে চলতে হবে সব মিলিয়ে সাধককে সম্মুখ আচরণ মেনে চলতে হবে সম্মুখ কর্মান্তের পর আছে সম্মুখ আজীব সৎভাবে জীবনযাপন করাকে বলা হয় সম্মুখ আজীব সৎভাবে জীবনযাপনের জন্য সৎ উপায়ে জীবিকা অর্জন আবশ্যক অসাধু উপায়ে করা জীবিকা যে জীবিকায় প্রাণী হত্যা করতে হয় মিথ্যা বলতে হয় বা গণিকাবৃত্তির মতো পেশায় নিযুক্ত থাকতে হয় সেই সব জীবিকা চলবে না এই সব পেশাকে এড়িয়ে চলতে হবে সৎ উপায়ে এমনভাবে জীবিকা নির্বাহ করতে হবে যাতে অন্য কোনো জীবের কোনো রকম অসুবিধে না হয় অষ্টাঙ্গিক মার্গের ছয় নম্বর মার্গটি হল সম্মুখ ব্যায়াম এখানে মানসিক ব্যায়ামের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সবসময় সৎ চিন্তা এবং সৎ প্রবৃত্তির অনুশীলন করতে হবে কুচিন্তা বা খারাপ চিন্তাগুলিকে মন থেকে সরিয়ে দিতে হবে তার বদলে সুচিন্তাগুলিকে মনে জায়গা দিতে হবে একজন সাধক তার মনকে সব পরিস্থিতিতে ভালো চিন্তায় নিমগ্ন রাখেন অষ্টাঙ্গিক মার্গের সপ্তম মার্গটি হলো সম্মুখ স্মৃতি এই যে চারটি আর্য সত্য রয়েছে দুঃখ দুঃখ সমুদায় দুঃখ নিরোধ এবং দুঃখ নিরোধ মার্গ এই চারটি মহান সত্যকে সব সময় স্মরণে রাখাই হলো সম্মুখ স্মৃতি অষ্টাঙ্গিক মার্গের শেষ মার্গটি হলো সম্মুখ সমাধি ওপরের সাতটি মার্গ সঠিকভাবে পালন করতে পারলে চিত্ত বা মন শান্ত হয় আর সাধক সমাধি লাভ করে অবিদ্যার বিনাশে দুঃখমুক্তির এই যে অবস্থা বৌদ্ধ মতে একেই কিন্তু বলা হয়েছে নির্বাণ গৌতম বুদ্ধের শিষ্যরা এই নির্বাণের স্বরূপ বলতে গিয়ে চারটি মতের কথা বলেছেন নির্বাণ চির বিলুপ্তির অবস্থা নির্বাণ শাশ্বত আনন্দময় অবস্থা অর্থাৎ যে অবস্থায় শুধুই আনন্দ আছে আর কিচ্ছু নেই আর তৃতীয়ত বলেছেন নির্বাণ অনির্বাচনীয় অবস্থা অর্থাৎ নির্বাণ এমন একটা অবস্থা যাকে ঠিকভাবে ব্যাখ্যাও করা যায় না আর চতুর্থ তো কী বলেছেন তারা বলেছেন নির্বাণ হল শাশ্বত অপরিবর্তনীয় অবস্থা অর্থাৎ নির্বাণ এমন একটা স্টেজ যার কোনো রকম পরিবর্তন হয় না তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি আজকের ক্লাসে বৌদ্ধ দর্শনের চারটি আর্য সত্য নিয়ে আলোচনা করলাম তোমাদের কারো কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানিও আর একদম সহজভাবে ফিলোসফিকে বুঝতে হলে কিন্তু অবশ্যই ফিলোসফিক্যাল জোনকে সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে শেয়ার করো দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো